তাড়াতাড়ি এসো বিভা। আগে স্কুলে গিয়ে দেখি শুভিকে খুঁজে পাওয়া যায় নাকি, না হলে অন্যদিকে খুঁজতে হবে আমাদের। কি যে করেন আছে, কি হলো বিভা, কোনো সমস্যা? ও তাহলে বোধহয় আমি তাড়াতাড়ি হাঁটছি, চলো। কি দরকার ছিল বলুন তো, পিসি দিদিমা কি ভাবলো? আমি তো পিসি দিদিমাকে আঘাত করে কথা বলিনি বিভা, তোমার কাজটাকে ঠিক মনে করেছে বলেই তো সমর্থন করেছিলাম। তুমি ভুল করলে ভুলটাও ধরিয়ে দিতাম। এসো। সবাই এইভাবে ছুটছে কেন, কোনো গোলমাল বাঁধলো কি? স্বদেশীর দা কি হয়েছে, ছুটছো কেন এইভাবে? ওদিকে স্বদেশীরা ত্রাণের জন্য দল বেঁধে রান্না করছিল, কে একজন ইংরেজদের চট পুলিশকে খবর দিয়েছে স্বদেশীরা দল বেঁধে নাকি ওখানে মিটিং করছে, সে মিটিংয়ে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। সে কি কথা? পুলিশ আসছে, পুলিশ যদি ওখানে পৌঁছায় সব নষ্ট করে দেবে, কোনো কথা শুনতে চাইবে না। আর সত্যি সত্যি তো সেখানে স্বদেশীরা রয়েছে, অনেকের মুখ চেনে পুলিশ। আপনারা চলে যান, পুলিশ যে কি করছে কি ভাবছে তা বোঝা দেয়, চলি। সদাশিব আমার কথা কি কাণ্ড বলুন তো, এইসবের মধ্যে ছোটদাদা বাইরে, সেও তো ত্রাণের কাজেই গেছে, আর আর ওরা তো শুনলাম তাতেই বাধা দিচ্ছে। যে করে হোক শুভিকে খুঁজতেই হবে, এই ইংরেজদের ওপর আমার বিন্দু মাত্র ভরসা নেই, বিশেষ করে মুকুন্দ ঘোষের ওপর। এরা দেশের খাবে, দেশের পড়বে, আর চরের কাজ করবে ইংরেজদের। ইচ্ছে করে এমন মানুষগুলোকে তো, চলো বিভা। চারু, 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 দেখো কারা এসেছে। কি অবস্থা মাস্টার মশাই, ঘরে চালটাও তো নেই। সব শেষ হয়ে গেছে মাস্টার মশাই, শেষ সম্বল বলেও আর কিচ্ছু রইল না, তার মধ্যে ছেলেটা মোটে কথা বলছে না। চারু, চারু, চারু ওঠো, তুমি কথা বলছো না কেন চারু? মনের জোর হারিও না, দেখো সব আবার ঠিক হয়ে যাবে। আমরা সকলে এসেছি, দেখো তোমার কোনো অসুবিধে আমরা হতে দেব না। আমার আর পড়া হবে না সুভাষ, একটা বইও ভালো নেই, ঝড়েতে সব বই নষ্ট হয়ে গেছে। আমরা তো সকলে আছি চারু, তোমার পড়াশোনা বন্ধ হবে না, তুমি খুব ভালো ছাত্র, আমার যত বই আছে আমি সব তোমাকে দিয়ে দেবো। না না সুভাষ, আমি তোমার ক্ষতি করে তোমার বই নিতে পারি না। কে বলেছে আমার এতে ক্ষতি হবে? আমি পড়া ছেড়ে দেবো মাস্টার মশাই, আমি আর স্কুলে যাব না। ছি ছি চারু, এভাবে বুঝি ভাবতে আছে? তোমাকে সব কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা তো সবাই রয়েছি, হাতে হাতে আগে চালাটা তুলে দিই, চালাটা উঠে গেলে দেখবে এতটা অসহায় লাগছে না, ভরসা পাবে। কাল থেকে ছেলেটাকে একটু ভাতও ফুটিয়ে দিতে পারিনি, কাছাকাছি একটা জায়গা দেখে এখানে একটু রান্নার বন্দোবস্ত করতে হবে। ছেলেটাকে নিয়ে আজও খোলা আকাশের নিচে থাকতে হবে মাস্টার মশাই, যদি আবার ঝড় আসে, ও ছাড়া যে কেউ নেই আমার মাস্টার মশাই, এবার আমরা কি করব? আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, আপনারা আমাদের বাড়িতে চলুন না। না না, আমি কোথাও যাব না, কোথাও না, এখানেই থাকবো। তুমি কিছু মনে করো না বাবা, চারু বড্ড কষ্ট পেয়েছে, এখনো এখান থেকে কোথাও যাবে না। আপনারা একদম দুশ্চিন্তা করবেন না, আমরা আজ রাতের মধ্যে এই চালা তুলে দেওয়ার ব্যবস্থা করব।
আর যদি একান্তই না পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা স্কুল বাড়িতে গিয়ে থাকবেন। দেখি আমাদের কিন্তু বাঁশটাশের যোগাড় যন্ত্র করতে হবে। হ্যাঁ মাস্টার মশাই, আমি একটু আসছি। দেখুন আপনি বাইরে দান ধ্যান করেন, ছেলেদেরকে এই বিষয়ে উৎসাহ দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সুভাষ যদি শুধু দান করতে যেত তাতেও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু দেখুন ও তো এখন খুব ছোট, এই সময়ে এই অবস্থায় যদি ও বাইরে থাকে সেটা কি ঠিক? বাইরের যা পরিস্থিতি, কেন যে সবসময় ও একই কথা বলে আমি বুঝতে পারি না। দেশ আমাকে ডাকছে, দেশ আমাকে ডাকছে। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন? সেই ধ্বনি, স্বদেশীরা সবসময় এই ধ্বনি দিয়ে যাচ্ছে। সুভাষ এখনো বাড়ি ফেরেনি, শরৎ গেছে, শুনলাম নাকি বিভাবতীও গেছে। যদি ওরা কোনো বিপদে পড়ে কি হবে? আমি তো আপনি কিছু একটা করুন, ওদের না কোনো বিপদ হয়। আমি দেখছি, তুমি শান্ত হও প্রভা। শান্ত হতে আর পারছি কই? অনুর ঘটনাটার পর আমি আর কারোর উপর কোনো ভরসা রাখতে পারছি না। সুবি আর শরৎকে নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা। দেশ যে কেন ওদের এত টানে কিছুই বুঝতে পারি না আমি। অনন্তদা, আমাদের তাড়াতাড়ি রান্না বান্না করে ঠিক জায়গা মতো পৌঁছে দিতে হবে। পুলিশ কিন্তু চারিদিকে ঘুরছে। এর একটা ভিত করতেই হবে। আমাদের দেশে মানুষের ঝড়ে এই অবস্থা, মাথার উপর চাল নেই, তারা খেতে পারছে না। তাদের জন্য একটু রান্না করে দেবো, তাতে পুলিশদের কি সমস্যা? ওরা চাইটা কি? সবাই না খেতে পেয়ে মরে যাক। অনন্তদা, এই পুলিশদের মধ্যে সবাই কিন্তু ইংরেজ নয়, কিন্তু এদের কাছে দেশের মানুষের এই অবস্থার থেকেও প্রভুভক্তি বেশি বড় হলো। এর একটা জবাব দিতেই হবে। নিয়াতি আমাদের ত্রাণের কাজ এখনো সব পড়ে আছে, তাই ছেড়ে দিলাম। আমাদের একবার যতীনদার সাথে কথা বলা দরকার। নরেন, এত চুরচু কেন? এত চুরচু কেন? আমার তো এসব দেখে ভালোই লাগছে। কি বলছো তুমি নরেনদা? হ্যাঁ, যতীনদা থাকলে ঠিক বলতো। আচ্ছা, এই যে চারপাশে এত ঝগড়াঝাটি দেখছো, এর মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছো? হ্যাঁ, ব্রিটিশ পুলিশ আমাদের এত ভয় পায়, এত ভয় পায় যে ত্রাণের রান্না দেখলেও ওদের ভয় বুক কাঁপে। এই বুঝি স্বদেশীরা রান্নার ভান করে, মিটিং করে ওদের গলা টিপে দেয়, আর দেশের মানুষকে রান্না করে স্বদেশীর বড়ি খাইয়ে দেয়। বুঝলে অনন্তদা, যতীনবাবু যাওয়ার আগে নরেনকে বলে গেছেন, দলের মধ্যে কেউ যদি রেগে টেগে যায় তাদের সামাল দেওয়ার দায়িত্ব এই নরেনের। নরেন তো যতীনবাবুর মতোই কথা বলছে একদম। হ্যাঁ সুবি, অনন্তদা, সুভাষ এখানে কি করছে? সুবি, সুবি, তুমি এখানে? আমরা আমরা তো ত্রাণের কাজে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? এখানে বিপদ সুবি, তুমি বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। তুমি কি করছো এখানে? বিপদ, কিন্তু আমার যে যেতেই হবে। কিন্তু সুবি, এদিকে এদিকে পুলিশ ঘোরাফেরা করছে। আমি তো কোনো অন্যায় করিনি, পুলিশ কেন ধরবে আমায়?
আমি তো ত্রাণের কাজে যাচ্ছি। ত্রাণের কাজে? হ্যাঁ অনন্ত দাদা, জানো ঝড়ে চারুর বাড়ির চালা উড়ে গেছে। মেজদাদার বিয়ের প্যান্ডেলে অনেকগুলো বাঁশ পড়েছিল, সেগুলো নিয়ে গিয়ে চারুর বাড়ির চালা তুলতে হবে। ওর মা খুব কাঁদছে জানো, চারু ছাড়া ওর মায়ের আর কেউ নেই। যতীনবাবু ঠিকই বলেন। সুভাষ মানে যে ছেলেটি সেদিন ইংরেজদের গাড়ির সামনে থেকে সেই ভিখারিটিকে বাঁচিয়েছিল, ওকে একটু চোখে চোখে রেখো। সেই ছেলেটির মধ্যে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে দিদি। আমার মন বলছে আর কিছুদিন পরে ও নিজেকে দেশের জন্য নিবেদন করবে, সেই মনটা আছে ওর মধ্যে। সুভাষের মতো ছেলেদের দেখলে না মনে জোর আসে। আমাদের যদি কখনো কিছু হয়ে যায়, সুভাষের মতো ছেলেরা বড় হচ্ছে এই দেশ মায়ের রক্ষা করার জন্য। যাও সুভাষ, দেশের মানুষেরা তোমার মতো ছেলেদের ডাকছে, তোমার মতো ছেলেদের খুব দরকার এই দেশের মানুষদের। পুলিশ, সর্বনাশ, পুলিশ আমার মুখ চেনে, আমার সাথে তোমাদের দেখতে পায় তাহলে সবাই বিপদে পড়ে যাবে। তোমরা পালাও। অনন্তদা, সুবি সুবি আমাদের সাথে রয়েছে তো। অনন্ত, তোমরা পালাও। সুবি সুবি পালাও, তোমরা তোমরা পালাও। ঠাকুর অনন্তদাকে রক্ষা করো। বসুবাড়ির মেয়েরা তো খুব বেশি একটা বারমুখ হন না। জানকীনাথ বাবুকে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বেরোতে দেখি, কিন্তু সেটা মাঝে মাঝে। কিন্তু আপনাকে যখনই দেখি তখনই দেখি বাইরে। ঠাকুর কোথায় যাওয়া হচ্ছে? সকলে তো বিপদে পড়ে যাচ্ছে। অনুমাসী চলো, দেরি হয়ে যাচ্ছে। সুভাষ তুমি এখানে? যেভাবে হোক মুকুন্দ সাহেবকে ব্যস্ত রাখতে হবে, তাতে অনন্ত দাদা পালানোর সুযোগ পাবে, অনুমাসীও বেঁচে যাবে। আগের বারের মতোই কিছু একটা কাণ্ড ঘটাতে হবে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন সুভাষ? কোথায় যেতে দেরি হবে? কোথায় চলেছে এদের সাথে? আমি তো অনুমাসীর সঙ্গে ত্রাণের কাজে যাচ্ছি। সবাই কত সাহায্য করেছে, আপনি একটু সাহায্য করবেন না? কি কিসের ত্রাণ? যা সাহায্য করা সরকার করবে, তুমি এসব বুঝবে না। পড়ায় ছড়া সাহেবও পয়সা দিয়েছে, আপনি দেবেন না? এই কে, দুটো পয়সা দিন না। দুটো ছাড়া ছাড়া কি করো? তোলো 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 তোলো, এদিকে এসো। ওটা ওটা তুমি, এক্ষুনি তোমার বাবা এসে বলবে যে আমি তোমায় ফেলে দিয়েছি। আর আপনি কি এইটুকু বাচ্চাকে নিয়ে কাজে বেরিয়েছেন? চলো সুভাষ, অকারণেই তুমি চাইছো, এরা পয়সা দেবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কে তুমি? এত বড় বড় কথা শিখলে কোত্থেকে? মুখগুলো খুব চেনানো লাগলেও একটা ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। এনাকে চিনলে কি করে? কে কে পালালো? আমরা জানি না কে পালালো। জানি না, এখানে দাঁড়িয়ে আছেন অথচ কাউকে দেখেননি। না, এসো। সুভাষ,
চারু, চারু, প্রকৃতির লীলাকে তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। জীবনে তো ঝড় হবেই, থাকবেই, তাহলে জীবন তো থেমে থাকবে না বাবা। আমাদের তো রুখে দাঁড়াতে হবে, বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে। চারু বাবা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে তোমার মায়ের কি হবে? মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি কয়েকজনকে ডেকে আনতে বলেছিলেন, এনেছি। খুব ভালো। ও, আপনারা এসেছেন? বলছি একটুখানি শুকনো কাঠের বন্দোবস্ত করতে হবে। আমরা চাল ডালের ব্যবস্থা করেছি, ছেলেরাও রয়েছে, হাতে হাতে সব করে দেবে। একটু যদি শুকনো কাঠের বন্দোবস্ত করে দেন তাহলে রান্নার কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারি। চারু। মাস্টারমশাই। ও শরৎবাবু। মাস্টারমশাই, সুভাষ কোথায়? সুভাষ এখানেই ছিল, কাছাকাছি কোথাও একটা গিয়েছে, বলে গেছে আমাকে। আপনি একটু দেখুন ওই দিকটা। না না, আপনাদের এত দুশ্চিন্তা করতে হবে না, সুভাষ এখানেই এসে পড়বে। ও ভারী দায়িত্ববান ছেলে। আপনারা এসে পড়ে বড় ভালো করেছেন। ছোট ছোট বাচ্চারা রান্না বান্না নিয়ে একেবারে নাজেহাল হচ্ছে। আমি তবে যাই মাস্টার মশাই, রান্না একটু সাহায্য করি। নিশ্চয়ই যান না, এর জন্য অনুমতির কি প্রয়োজন? এ তো আমার, আপনার, আমাদের সকলের কাজ, যাবেন বই কি? আসুন দিদি, এভাবে মন খারাপ করবেন না, আমরা তো সবাই আছি। তুমি বুঝি চারু, সুভাষ সব সময় তোমার প্রশংসা করে, খুব ভালোবাসে তোমাকে। আজ তো তোমার জন্য সুভাষ এখানে ছুটে এসেছে। জানো, কি ব্যাপার সুভাষ, এখানে পুলিশ কেন? আর তুমি এসবের মধ্যে কি করে এসে পড়লে? জামাই বাবু, সুবিকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আমাদের সাথে ওর দেখা হয়ে গেছিল, আসলে স্বদেশীরা কোথায় মিটিং করছে সেটা দেখার জন্য পুলিশ খুঁজতে বেরিয়েছে। আমাদের সাথে এমনি কথা বলছিল পুলিশ। স্বদেশীদের চেয়ে তুমি কিসে আলাদা অনুপমা? একই শহরের এই অবস্থা, তার মধ্যে দিনভর তোমরা এইসব স্লোগান দিয়ে চলেছ, এরপর তো পুলিশ সাধারণ মানুষকেও ছাড়বে না। তোমাদের তো আমি আটকাতে পারবো না, কিন্তু সুভাষ, সুভাষকে কেন তুমি তোমার সাথে নিয়েছো? ওর কি বিপদ হতে পারে কোনো ধারণা আছে তোমার? প্রাণ থাকতে আমি সুবিকে কোনো বিপদে পড়তে দেবো না জামাই বাবু। অনু বাড়ি চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। না জামাই বাবু, তা হয় না, আমরা এখন ত্রাণ নিয়ে বেরিয়েছি। এই যে দেখুন এই সব কিছু, এই সব দিয়ে রান্না করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দান করব আমরা। পুলিশ আমাদের সেটুকুও করতে দিচ্ছে না, বিপদে মানুষকে সাহায্য করা কি আমাদের অন্যায় জামাই বাবু? কেন তুমি এসবের মধ্যে জড়াচ্ছ অনুপমা? আমরা তো তোমায় আটকে রাখতে পারবো না, তাই অনুরোধ করছি এই সব ছেড়ে দাও। তোমার বাবা মায়ের কথা ভাবো, তোমার ভাই রনর কথা ভাবো। যাতে কেউ আমার জন্য বিপদে না পড়ে সেই জন্যই তো সব সম্পর্ক ত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। দয়া করে আমাকে ফিরে যেতে বলবেন না জামাই বাবু। যদি বলেন ভুল, তাই সই, আমি নিজেকে দেশমায়ের পায়ে সঁপেছি। আমার আর কিচ্ছু নেই, কেউ নেই। সুভাষ, বাড়ি চলো। তুমি জানো না তোমার মা কতটা চিন্তা করছেন তোমায় নিয়ে, তোমার এই আচরণে কতটা দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। ক্ষমা করবেন বাবা, আমি বাড়ি যেতে পারবো না। আমি সবাইকে কথা দিয়ে ঘরে থাকতে পারছিলাম না, মা অনুমতি দেননি,
তাই কাউকে কিছু না বলে চলে এসেছি। আমি বাড়ি ফিরে মাকে বুঝিয়ে বলবো, আমাকে এখন বাড়ি নিয়ে যাবেন না বাবা। আমি সত্যি চারুর কাছে যেতে চাই। চারু আমার ক্লাসে পড়ে, খুব ভালো লেখা পড়ায়। চারুর বাড়ি ভেঙে গেছে, চালা তুলতে হবে। মাস্টার মশাই এবং সবাই আছে সেখানে। তোমার তো মাস্টার মশাইয়ের সঙ্গে থাকার কথা ছিল, তুমি একা কোথায় যাচ্ছিলে? বাড়ি যাচ্ছিলাম বাবা, মিস্তাদার বিয়ের প্যান্ডেলের বাঁশ আনতে, চারুর ছাতটা ঢাকবো বলে।